প্রথমতে সকলকে নমস্কার জানাই আদরণি জানাইছো মূর চ্যানেলের অন্য এটার ভিডিও মাজলে। বন্ধু বান্ধবী সকল, আজি বনাবলে লৈছো পানিলাও। যেহেতু পানিলাও ঢের আনা আছে, দুটামান বোলো বনাও। এটা পানিলাও অকমান রেডি করেছো। পানিলাও এটা এনে ধরনের কাটি ললো। এফালে আকো বিলাহিও ঢের আনা আছে, বিলাহিও কেটামান কাটি লব বিচারিছো। এই ইফালে বিলাহিও সৰু সৰু পাঁচটামান কাটি ললো। এফালে পানিলাও বিলাহি রেডি। এফালে কেঁচা কেঁচা ধনিয়া কেটামান আছে, ধনিয়া দুই মুঠিমান লৈ লৈছো, দুমুঠিয়ে হয়ে যাব। এইফালে আমার কারিকরে কাটি থাকে কেটামান পিঁয়াজ, ইয়াৰো পিঁয়াজ কেটামান মই লৈ লৈছো। এইফালে পাঁচ কেজি চাউলের ভাত হয়ে গল, মানে হোটেলর দেই। এইফালে কাটি থা আছে আপনার বন্ধাকবি, আলুগুটি, এইয়া এইখানে মানে এটা বনাব। এতিয়া যেহেতু বন্ধাকবি একদম ধাই ধুই ওলাই আছে, খাবলে বহুত ভাল লাগে। এইয়া ইফালে আলু মটর দি পেলে চিংড়া ভাজি মানে বনাই থৈছে, নিমখিয়া চিংড়া। এইয়া মাংস দিবলে আলু। যে নহক, এতিয়া মই আৰু এটা বস্তু দেখাই আছো ৰব। এইফালে ইয়া ডাঙর এটা কুকারত দালি রেডি, বহাব মানে। এইফালে ঢেকিয়া আলু ভাজি, এইফালে ফ্রেঞ্চবিনের ভাজি, মানে আমার ভাজি দুখন দুখন বনোৱা হয়। এইটো ফ্রেঞ্চবিন আলু, এইটো ঢেকিয়া আলু, মানে সৰু আলু আছিলে এনেকে ঢেকিয়া লগত বনালে। বন্ধু বান্ধবী সকল, এইফালে বন্ধাকবি ভাজি আছে, অলপ আগত যে দেখুৱাইছিলোঁ। লগতে এইফালে এইয়া মটৰ দি পেলাই ফুলকবি আৰু ৰঙালাও, লগত আলু, সেইখিনি বনাই আছে। ময়ো মই যিটো ৰেচিপি বনাব লৈছোঁ সেইটো হৈছে মোৰ নিজৰ ফেমিলিটোৰ কাৰণে, মানে মানুহজনৰ কাৰণে বনাইছোঁ। এইফালে দালি উতলি আছে, মই বনোৱাবলৈ লোৱাবোৰ দেখাই দিছোঁ দেই, এবাৰ দেখালোঁ বাৰু তথাপিতো। এইয়া বিলাহী পানীলাও, বিলাহী আৰু পানীলাও খাই বহুতেই ভাল লাগে। এইফালে আকৌ আমাৰ চব্জি থাকে দেই, চব এইফালে মানে ওপৰত, এইটো নিমখ চব্জি এনেকৈ উঠাই থৈ দিওঁ। পাকঘৰটো দেখিছেনে, এতিয়ালৈকে মানে চিজিল হোৱাই নাই, মানে ধৰক আৰু এক বছৰমান লাগি যাব, তাৰপিছতহে একদম ধুনীয়াকৈ দৰজা খিৰিকী লাগি যাব আৰু টিপ টপ হৈ যাব, টিপ টপ। যে নহওক, আজি ব্লগটো আগবঢ়াই বঢ়াই গৈ আছোঁ, আপোনালোকে চাই চাই গৈ থাকক। আহি পিঁয়াজ জলকীয়া গোটা গোটাকৈ দিয়া অৰ্থটো কি বুজি পালে? মানে আমাৰ ঘৰত ল'ৰাটোৱে জ্বলা কম খায়, সেয়েহে গোটা গোটাকৈ দিছোঁ। আদা নহৰু সিঁচি ল'লোঁ, ধনিয়া কাটি ল'লোঁ, এতিয়া মই এইখিনি বনাম। এইফালে মচুৰ দালি হৈ গ'ল, এতিয়া নহৰু আৰু পাঁচফোৰণ দি তেল মাৰি দিম আৰু, হৈ গ'ল। অকমান সময় এনেধরনের সিজাই লো, সাদ অনুসারে নিমখ, সবচেয়ে ডাঙর কথা তো হল আমার ঘর হালধি নাই, মানে এইটাতে হালধি থাকি আমি হোটেলত আর ঢাকন মারি পেলায় একদম ধুনকে থ দিও, কিন্তু সব হালধিয়ে নাই, একটা জুকাই আছো। এখন ইয়াতে ভরাই থাকব উপায় নাই, মানে সিজিছে আর এনেকাতে দি দিছো। এই মাত্র বিলাহি, বিলাহিটা কালার হয়ে যাব বোলে।
হালধি তো কম হলেও বিলাহীটে কালার আহি গেছে দেই। আমার কারিগরটা ঠিকই কছিলে, সচাকই আজি মানে হালধি খতম হলে গম নাপায়। আনিবলে পঠিয়াইছো হে, এতিয়া মানে মই ভিডিও কৰোঁতে হেৰি গম পাই যায় অ হালধি নাই বোলে, ইফালে কিবা কিবি বনাই আছে ধাই ধুই। আদা নহৰু পিছা আছিলে যে সেয়া লগে লগে যোগ কৰি দিলোঁ। এতিয়া অকণমান সময় উতলাৰ পাছত আৰু এটা বস্তু যোগ কৰিম, ফুলকবি, ৰঙালাও, আলু আপোনালোকক দেখুৱাই আছিলোঁ, এতিয়া ভাজি আছোঁ দেই। একেবাৰে শেষত দি দিছোঁ ধনিয়া পাত, এইফালে কোন আহিছে চাওক, তাক পাকঘৰতে বহুৱাই লৈছোঁ মানে, মই এইটো বনাই থাকোঁতে সি আহি গ'ল, তাৰপৰা ফোনটো কাটি লগালোঁ, আগফালে ওলাই গৈছোঁ। একেবাৰে ইমান ইমান ঠাণ্ডা লাগিছে নে তোমাৰ, ৰাতিপুৱা সময় যে এয়া দেখিলে আহি পাই গ'লহি, মানে আজি আহিছে আৰু আমাৰ ঘৰলৈ, মই এইটো বনাই আছোঁ, খুৱাই পঠিয়াম হয় ন। জানিছোঁ, এতিয়া আহিছা ক'লৈ, দি আছে পুৰা পুৰা ৰাতিপুৱাই দিবলৈ, সেইকাৰণে পুৰা লাল চাহ মাৰি আছোঁ। এইফালে মিঠাই দিছোঁ, মানে দুইটা ভাগ কৰি খাইছোঁ আধা আধা, মানে এনেকুৱা হ'ল ধৰক সি ৰাতিপুৱা আহিলে ন, ময়ো লাল চাহ খাবলৈ লৈছোঁ, তাকো লাল চাহ দিছোঁ, একদম কাৰা কাৰা লাল চাহ। মেইন কথাটো পলিবাৰ ঘৰৰ পৰা আমাৰ ঘৰলৈ ইয়ালৈ 7 কিলোমিটাৰ, কিন্তু পলিবাৰ লগে লগে আহি 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 আজিলৈকে মানে অহা নাই, হে এনেই মোবাইলতে পাই থাকে আৰু। আজি আহি আহি গ'লোঁ, বোলো যাওঁতে আজি সোমাই যাওঁ পলিবাৰ, ভালে কৰিলা। তাৰপৰা সেইকাৰণে লাল চাহটো ঠিক আছে, লাল চাহটো খাই লওঁ, তাৰপৰা আপোনালোকে চাই থাকক আৰু, সেৱাহে ধৰিলোঁ আৰু। আজি ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনে পালে, লগতে ভাইটিটো আহিলে সেয়া দেখুৱালোৱে, মানে ৰাতিপুৱা ভিডিঅ' বনাই থাকোঁতেই ৰাতিপুৱা ৰাতিপুৱা আহিছে, তাৰ চেনেলটো এড জে আছাম বুলি আছে, বহুতে তাক চিনি পায়, সি বৰ সুন্দৰ সুন্দৰ ভিডিঅ' বনাই থাকে, তথাপিতো লিংকটো তলতে দি দিম আপোনালোকে চাব। আৰু লগতে মানে নিজে এমুঠি খাই ল'লোঁ, মানে পেটটো সন্তুষ্ট কৰি ল'লোঁ, অকণমান সাজি কাচি আকৌ এতিয়া ডিউটি আৰম্ভ হ'লেই নহয়, দেখিছেই নহয় মোৰ নিজৰ কাপোৰৰ দোকানত এতিয়া বহিলোঁ, মানে মই আগবেলাৰ ভিতৰতে এনেকৈ ব্লগ শ্লগ বনাওঁ বা ধৰক খানা পিনা বনাওঁ, আৰু আগবেলা মানে 11টামান বজালৈ মই আজৰি হৈ যাওঁ, তাৰপিছত আহি এনেকৈ দোকানত বহি থাকোঁ। ঠিক আছে, যদিহে আপোনালোকে এই ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কমেণ্ট কৰিব আৰু দেই, আৰু নতুনকৈ যদি কোনোবাই চাই আছে ছাবস্ক্ৰাইব কৰি থ'ব, যিমান পাৰোঁ অৰ্থপূৰ্ণ ভিডিঅ' আপোনালোকলৈ আগবঢ়াম, আপোনালোকে সঁহাৰি জনাব। বাই বাই।